तेरी बोली, कुकु 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 कु, सूरत है कितनी भोली, कुकु 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 कु, नैन तेरे कजरारे, होठ तेरे अंगारे, तुझे देख के कर दिल खोने लगा। এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে টুকভাট টি এস্টেট। দেখেই তো বুঝতে পারছেন পুরো চা বাগানের মাঝেই দাঁড়িয়ে রয়েছি। আর যে হোমস্টেটাতে এসেছি এটাও কিন্তু টুকভাট টি এস্টেটের মাঝেই, কোয়েলি হোমস্টেড। যে কারণে এই নামটা শুনেই মনে হলো এই গানটা আমি একটু করি, তা একদম হারিয়ে গেছি এখানে চা বাগানের মাঝে। আর এখানে কি আছে না আছে, এই হোমস্টেতে কীভাবে আসবেন না আসবেন সব শেয়ার করবো। সব থেকে মজার ব্যাপার এখানে সেটা হচ্ছে যে আপনারা যদি এই হোমস্টেতে গাড়িতে তো আসতেই পারেন, আর এর বাইরে যদি রোপওয়েতে আসতে চান, দার্জিলিং রোপওয়েতে কিন্তু আসতে পারেন। এই হোমস্টে থেকে মাত্র 500 থেকে 550 মিটার ওপরেই রয়েছে এই রোপওয়ে, ওইখানে আপনারা নেবে, ওইখান থেকে লাগেজ নিয়ে এই 7-8 মিনিট হেঁটে চলে আসতে পারেন কিংবা গাড়ি নিয়ে চলে আসতে পারেন, কিন্তু সেক্ষেত্রে লাগেজ একটু কম হওয়া দরকার। তা যাই হোক, আর কিভাবে আসতে পারবেন, কেমন কি খরচা আছে না আছে, আর কেমন এই হোমস্টেটা, সমস্ত কিছু ডিটেলে আপনাদের সাথে আলোচনা করব। তার জন্য থাকতে হবে অনির্বাণের সাথে। তা থাকুন, কথা না বাড়িয়ে প্রথমে একটু এই হোমস্টের একটা ট্রেলার ছোট করে দেখিয়ে দিই, তারপর একদম ডিটেলে আপনাদের সাথে আলোচনা করছি। আমরা যেহেতু দাঙ্গিয়া থেকে তুকবার গেছিলাম, সেই কারণে আমরা সকাল সকাল দাঙ্গিয়া থেকে দার্জিলিংগামী একটা শেয়ারিং গাড়িতে করে পৌঁছে গেছিলাম তুকবার। তো সেই গাড়ির যে এই ড্রাইভার
তাকে দেখিয়ে দিলাম এবং তার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিলাম। আর এর বাইরে আপনারা যদি এনজেপি বা শিলিগুড়ি থেকে শেয়ারিং গাড়িতে আসতে চান সেক্ষেত্রে দার্জিলিং হয়ে আসতে পারেন। আর যারা পুরো গাড়ি নিয়ে এনজেপি বা শিলিগুড়ি থেকে পৌঁছে যেতে চান তুকবারে বা নর্থ বেঙ্গলের যে কোনো ডেস্টিনেশনে, তারা এই সুরেশ পরিয়ার সাথে যোগাযোগ করে নিতে পারেন, আমাদের সাথে বহু বছরের এই পরিচিত এই সুরেশ পরিয়ার। আপনাদের প্রত্যেকটা জার্নি হবে সুরক্ষিত এবং সুখকর। এবার বলি, যারা দার্জিলিং থেকে শেয়ারিং গাড়ি করে তুকবারে পৌঁছাতে চান তারা এই দার্জিলিংয়ের চকবাজারের এখানে রয়েছে এই 15-সিটারের শেয়ারিং গাড়ি, যাতে করে আপনারা তুকবার পৌঁছে যেতে পারবেন। মাত্র 50 টাকা করে লাগবে। ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়া দার্জিলিং থেকে বিজনবাড়ি যাওয়ার জন্য শেয়ারিং গাড়ির যে স্ট্যান্ড রয়েছে সেই বিজনবাড়ির গাড়িতে করেও কিন্তু আপনারা শেয়ারিংয়ে মাত্র দার্জিলিং থেকে 8 কিলোমিটার দূরে তুকবারে পৌঁছে যেতে পারেন। দার্জিলিংয়ের দিক থেকে এসে এইখানে নামতে হবে, ড্রাইভারকে বলে রাখলে ড্রাইভার নামিয়ে দেবে। আর বিজনবাড়ির দিক থেকে এলে এই উপরের দিকে এসে এই স্পটেতেই নামতে হবে। আর এখানেই আছে কোয়েলি হোমস্টেড। গাড়ি এতটা পর্যন্তই আসবে, এরপরে কিছুটা পথ কিন্তু পায়ে হেঁটে নিচের দিকে নেমে যেতে হবে। তা চলুন রাস্তাটা এবার আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এসে পৌঁছে গেছি তুকবারের কোয়েলি হোমস্টেতে। তা এখন এই কোয়েলি হোমস্টের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো। প্রথমে দেখাই যেখানটা বসে রয়েছে, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমার মনে হলো একটুখানি দেখিয়ে দিই এই জায়গাটা। এই ব্লিস লেখা রয়েছে 0 কিলোমিটার, মানে সুখ এখানে একেবারে ছড়িয়ে রয়েছে চারিদিকে। আর এই সুখের সন্ধান পেতেই চলে এসেছি আমরা কোয়েলি হোমস্টেতে। তা চলো এবারে ভেতরটা দেখিয়ে দিই, ভেতরটা কেমন আছে। বায়োটা তো দেখিয়ে দিলে এরকম রয়েছে, এবারে ভেতরে যাব। এখানে ঢোকার মুখেই রয়েছে এখানে ওয়েলকাম টু কোয়েলি হোমস্টেড। এইবারে ভেতরে ঢুকছি, ভেতরটা তো ঢুকছি, কিন্তু এখন কারেন্ট নেই। আমরা আসার পর থেকেই কারেন্ট নেই বলে সেইভাবে এখন দেখাতে পাচ্ছি না, ভালোভাবে দেখানো যাচ্ছে না। কিন্তু যখনই কারেন্ট আসবে তখনই কিন্তু আপনাদের সাথে আমি পুরোটা শেয়ার করব। মোটামুটি এক ঝলক একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন দারুণ, একদম ট্র্যাডিশনাল সব ব্যাপার স্যাপার রয়েছে, দেখে খুবই ভালো লাগছে। আর বাদবাকিগুলো এখন দেখাবো না, এই অন্ধকারের মধ্যে লাইট যখন আসবে তখন ভালো করে দেখাবো। আর একটা ইন্টারেস্টিং জায়গা রয়েছে, সেটা আপনাদেরকে আমি এখনই দেখিয়ে দিচ্ছি। সেটা এই ভেতরে নয়, এটা হচ্ছে এই কোয়েলি হোমস্টের রিসেপশন আর ডাইনিং এরিয়া। তা এইখানে এর বাইরে কি আছে সেটাই দেখাবো, কোনটা ইন্টারেস্টিং, আমার দারুণ লেগেছে সেই জায়গাটা। তা চলুন সেটা দেখিয়ে দিই। এই তো এই দিক থেকে নেবে এলাম, নেবে এসে যেমন দেখিয়ে দিলাম এইদিকে রয়েছে এই কটেজ। এই কটেজের ভেতরে ঢুকতে হবে। এইবারে ইন্টারেস্টিং যেটা হচ্ছে, এর বাইরে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, যেটা আমার মনে হচ্ছে রাত্রিবেলা আরও ভালো লাগবে এখনকার থেকে। তো সেটা দেখিয়ে দিই। এইখানে একটা এইটা ট্রি হাউস বলা যেতে পারে, কিংবা একটা ভিউ পয়েন্টও বলা যেতে পারে। এখান থেকে দারুণ একেবারে হিল ভিউ পাওয়া যাবে, কাঞ্চনজঙ্ঘা ভিউও কিন্তু এখান থেকে দারুণ পাওয়া যায়। এই যে হোমস্টে রয়েছে তার এই যে কমন একটা ব্যালকনি রয়েছে সেখান থেকে দারুণ কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, কিন্তু সেটা শর্ত সাপেক্ষ যদি আকাশ পরিষ্কার থাকে। আকাশ পরিষ্কার না থাকলে কিন্তু ওই স্লিপিং বুদ্ধাকে দেখা যাবে না কোনো জায়গা থেকেই। তো যাই হোক, এই যে ইন্টারেস্টিং জায়গাটা যেটা বলছিলাম ট্রি হাউসের মতো, সেটা একটু দেখিয়ে দিই। এখানে এই একটা শাখো মতো করা রয়েছে, আর এখানে এরকম বসার জায়গা রয়েছে, ছোট্ট জায়গা, ম্যাক্সিমাম 4-6 জন এখানে বসে একটু জমিয়ে আড্ডা দিতে পারেন। সেটা এই সকালের আলোতেই হোক কি সূর্যাস্তের পর অন্ধকারই হোক। এর বাইরেও আর একটা বসার জায়গা রয়েছে, সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো চলুন সেটা দেখিয়ে দিই। এর পাশ দিয়েই এই যে রয়েছে কটেজটা, তার পাশ দিয়ে একটুখানি চলে গেলে রয়েছে আর একটা বসার জায়গা। এখানেও দেওয়া রয়েছে চেয়ার টেবিল, এখানেও বসে আড্ডা দিতে পারেন। এখানে কিন্তু প্রায় 7-8 জন মতো বসা যাবে। আর যেটা বলছিলাম যে এর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইটা একদম চা বাগানের মধ্যে রয়েছে এই কোয়েলি হোমস্টে। তা চলুন একটু দেখিয়ে দিই কতটা দূরে চা বাগানটা।
এই যে বসার জায়গা, আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে চা বাগান। পুরো এই দিকটা পুরো টি গার্ডেন রয়েছে, যেটা একেবারে দেখার মতো। তা আমরা একটু এবারে ওই জায়গাটাতে যাব, কিন্তু তার আগে এই হোমস্টের রুম কেমন আছে না আছে। টোটাল তিনটে রুম রয়েছে, আর সেই রুমগুলোকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। আমার অলরেডি দেখা হয়ে গেছে, মনে হয় আপনাদের ভালো লাগবে। তার মধ্যে আগে আমরা যে রুমটা পেয়েছি সেই রুমটা দেখিয়ে দিচ্ছি, তারপরে আর দুটো রুম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন থাকুন ইভান সোনালাসের সাথে। আমরা ছিলাম এই রুমটাতে। রুমটাতে দুটো বেড রয়েছে, যেখানে দুজন একটা বেডে শুতে পারবে আর একটা বেডে একজন শুতে পারবে। দেওয়া ছিল ব্ল্যাঙ্কেট, বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন। রুমে একটা বড় উইন্ডো রয়েছে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় ওয়েদার ক্লিয়ার থাকলে। বেডের পাশে বেড সাইড টেবিল রয়েছে, ঘরে অপর্যাপ্ত আলো রয়েছে। দরজার পেছনে দেখলাম হুক রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, হ্যাঙ্গারও দেওয়া রয়েছে। এবার চলুন এই রুমের সাথে যে ওয়াশরুম রয়েছে অ্যাটাচড সেটা দেখিয়ে দিই। রয়েছে ওয়াশ বেসিন, মিরার রয়েছে, কমোড রয়েছে, ফাসেট রয়েছে, এদিকে গিজার রয়েছে, শাওয়ার, ট্যাপ, বাকেট, মাগ সবই রয়েছে। এনাদের হোমস্টের যে তিনটে রুম রয়েছে, তিনটি রুমই এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে রয়েছে। আমরা যে রুমটা রয়েছে সেটাতে দেখালাম, ডান দিকে রুমটা একটা সিক্স বেডের রুম, ওইদিকে একটা কমন ওয়াশরুম রয়েছে, আর বাঁ দিকে আর একটা ডাবল বেডরুম রয়েছে। চলুন এবারে সিক্স বেডের রুমটা দেখিয়ে দিই। রুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, বিছানা বালিশ সবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, পরিষ্কার ব্ল্যাঙ্কেট, আর ওয়ালগুলো কিন্তু সমস্ত বাঁশ দিয়ে ডেকোরেট করা, যেগুলো দেখতে খুবই ভালো লাগছিল। এই হচ্ছে রুমের কন্ডিশান। রুমে মিরারও রয়েছে, রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়ার জন্য উইন্ডোও রয়েছে, সব কিছুই বিদ্যমান। আর দুটো বেডের মাঝে দারুণ একটা গাছের গুঁড়ি দিয়ে সাইড টেবিল রয়েছে। এই রুমেতে চোখে পড়লো একটা কাঠের বেঞ্চও রয়েছে, তাছাড়া একটা আলনাও রয়েছে জামাকাপড় ঝোলানোর জন্য। চলুন এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। বেশ বড় সাইজের একটা ওয়াশরুম, যেখানে ওয়াশ বেসিন রয়েছে, মিরার আছে, কমোড, ফাসেট, আর এইদিকে রয়েছে ট্যাপ, তাছাড়া গিজারও রয়েছে, শাওয়ার রয়েছে, এদিকে মাগ রয়েছে, বাকেট রয়েছে। এই হচ্ছে এই সিক্স বেডের রুম। এবারে দেখাচ্ছি ডাবল বেডের রুম। এই রুমটা একটু ছোটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন, বেড সাইড টেবিল রয়েছে, রয়েছে এদিকে ব্ল্যাঙ্কেট দেওয়া। এই রুমটাও কিন্তু পুরোটাই একদম বাঁশ দিয়ে এই ওয়ালে ডেকোরেট করা। এই রুমের মধ্যে একটা সিঙ্গেল বেতের সোফা রয়েছে, আর রুমের সাথে রয়েছে একটা বড় সাইজের উইন্ডো। বিছানায় বসেই আপনারা বাইরের সুন্দর ভিউ পেয়ে যাবেন এই তুকবার টি এস্টেটের। আর এছাড়া এই যে বড় উইন্ডো রয়েছে, উইন্ডোর পাশে রয়েছে একটা বড় ব্যালকনি। তো চলুন ব্যালকনি থেকে কেমন ভিউ রয়েছে সেটা দেখিয়ে দিই। এখান থেকে এই টি গার্ডেন ভিউও পাবেন, আবার একদম কাঞ্চনজঙ্ঘার ভিউও কিন্তু পেয়ে যাবেন যদি আকাশ পরিষ্কার থাকে। এবার চলুন এই বেডরুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে সেটা দেখিয়ে দিই। রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা কমোড, ফাসেট রয়েছে, রয়েছে ওয়াশ বেসিন, সাবানদানি রয়েছে, মিরার, জামা কাপড় ঝোলানোর জন্য রড রয়েছে, গিজার রয়েছে, ট্যাপ, শাওয়ার, বাকেট, মাগ সবই রয়েছে। রুমগুলোর সাথে অ্যাটাচ ওয়াশরুম ছাড়াও আর একটা ওয়াশরুম রয়েছে কমন, যেটা আপনারা প্রয়োজনে ইউজ করতে পারেন। এখানে স্নানের কোনো ব্যবস্থা নেই, কমোড রয়েছে আর এদিকে বেসিন রয়েছে। তিনটি রুমের সাথে একটা কমন ব্যালকনি রয়েছে, যেখানে বেতের সোফা দেওয়া রয়েছে, আর এইখান থেকে আপনারা দাঁড়িয়ে কিংবা সোফায় বসে ভোরবেলা এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন। দেখতে পাবেন সামনের দিগন্ত বিস্তৃত পাহাড় আর অপূর্ব কাঞ্চনজঙ্ঘাকে যদি আকাশ পরিষ্কার থাকে। আর তাছাড়া তুকবার টি এস্টেটের ভিউ তো পাবেনই এখান থেকে সর্বত্র। কারেন্ট তো এখনও পর্যন্ত আসেনি, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এই হোমস্টেতে কিন্তু ইনভার্টার রয়েছে, লাইটের কোনো অভাব নেই, চারিদিকে লাইট রয়েছে এবং লাইট জ্বলছে ইনভার্টারে। যেটা হচ্ছে ওই গিজারটা শুধু চলবে না, তাছাড়া লাইটের কিন্তু কোনো রকম সমস্যা নেই, লাইট পাবেন। আমরা আর ওয়েট করছি না, বাজে বেলা দেড়টা, খাবারও রেডি হয়ে গেছে, যে কারণে লাঞ্চের টেবিলে চলে এসেছি। লাঞ্চ ওনারা সার্ভ করে দিয়েছেন। এখানে লাঞ্চে কী দিয়েছে সেটা একটু দেখিয়ে দিই। সুন্দর করে ডেকোরেট করে এইখানে ভাত দিয়ে দেওয়া হয়েছে, এখানে পুদিনা দিয়ে ডেকোরেট করা রয়েছে, রয়েছে একটা ভেন্ডি ভাজি, এখানে রয়েছে একটা বাঁধাকপির তরকারি, একটা এই ডিমের এই অমলেটের মতো করে এখানে একটা
তরকারি করা রয়েছে। প্লেন যে ডিম কারি তা নয়, এটা একটু ইউনিক লাগলো আমার দেখে। আর এখানে রয়েছে ডাল, এই যে ডাল দিয়েছে। এখানে রয়েছে পাঁপড়, এখানে রয়েছে পিকল, আর এই স্যালাডটাও সুন্দর করে ডেকোরেট করে দিয়ে দিয়েছে। তা এই হচ্ছে লাঞ্চের মেনুতে রয়েছে, আমরা এবারে এটা খেয়ে নেব। খেয়ে নিয়ে আবার একটু চা বাগানে ঘুরতে যাব। খাবারের টেস্ট কেমন সেটা খেয়ে তারপর জানাচ্ছি। লাঞ্চ কমপ্লিট করলাম, টেবিলে বসে রিভিউ দিচ্ছি। আর উঠে গিয়ে রিভিউ দেওয়ার আমি প্রয়োজন মনে করছি না, কারণ এইখানে বসেই বলি। এই কারণেই যে এতটা ভালো খাবার খেয়েছি, পুরো মনে হচ্ছে যেন একদম নিজের বাড়িতে বসে রয়েছি। প্রত্যেকটা খাবার ভালো, যেমন সুন্দর করেছিল ডালটা, ভেন্ডি ভাজিটা তো দারুণ করেছিল, ওরকম আমার বাড়িতেও আমার ওয়াইফও করে, অপূর্ব করেছিল। আর এইদিকে যেটা ওই বাঁধাকপির তরকারি ছিল সেটাও খুব সুন্দর, আর ডিমটা তো দারুণ, মানে ডিমটাকে ফাটিয়ে তারপর ওটাকে ভাপিয়ে মানে অনেকটা খেটে খুটে ওই আইটেমটাকে করেছে, আর সেরকম টেস্টিও হয়েছে। স্যালাডের আলাদা করে কিছু বলার নেই, আর ওইদিকে পাঁপড়ের আলাদা করে বলার নেই। মানে যে খাবারটা দিয়েছে মনে হচ্ছে একদম ঘরে বসে খাচ্ছি, মানে টোটাল ব্যাপারটা খুবই ভালো। এবার একটু যাব চা বাগানেতে, আর চা বাগানে গিয়ে নিজেরা একটু নিজেদের মতো এনজয় করব। দারুণ মজা লাগছে, দারুণ। এখানে এলে এদের সাথে পুরো একদম প্রকৃতির সাথে মিশে যাওয়া যায়। এইভাবে আপনারাও কিন্তু এখানে এসে এনজয় করে নিতে পারেন। এই কোহলি হোমস্টের একদম পাশেই রয়েছে এই চা বাগান, পাশে না মানে ওই চা বাগানের মধ্যেই রয়েছে কোহলি হোমস্টে। এই যে কোহলি হোমস্টে, আর এই হচ্ছে এখানে আবার চা বাগানে এই আমার ওয়াইফ আর আমার ছেলে এনজয় করছে এই চা পাতা তুলে। তোমরা যদি এরকম প্রকৃতির সৌন্দর্য নিতে চাও আর তার সাথে এরকম চা বাগানে মধ্যিখানে থাকতে চাও, তাহলে অবশ্যই বলবো একবারের জন্য হলো এখানে ঘুরে যাও, সব একসঙ্গে পাবে। A few moments later, দিনের আলো গিয়ে রাতের অন্ধকার নেমে এসেছে। দাঁড়িয়ে আছি এখন তুগবারের এই কোহলি হোমস্টেতে। সকালে যেমন বলেছিলাম যে সকাল থেকেই কারেন্ট ছিল না, যে কারণে এদের যে রিসেপশন বা ডাইনিং এরিয়াটা দেখাতে পারিনি, অত্যন্ত সুন্দর সেই জায়গাটা, সেটা তো দেখাবো। তার আগে এই কটেজের বাইরে যে সুন্দর জায়গাটা রয়েছে, ওই যেটা ট্রি হাউস সকালবেলা দেখিয়েছিলাম, সেখানে এখন এলইডি জ্বালিয়ে দিয়েছে। এলইডিগুলো জ্বালানোর পর কেমন লাগছে সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই, তো চলো দেখে নাও। এরা রয়েছে এখানে আমার সাথী হয়ে সারাক্ষণই ঘুরছে, আর এই হচ্ছে এখানকার লুক। জানি না কতটা বোঝা যাচ্ছে রাতের অন্ধকারেতে, কিন্তু দারুণ লাগছে। এখানে বসে আড্ডা দিতে পারেন, এখানে বসে কিছু স্ন্যাক্স ট্যাক্স খেতে পারেন, দারুণভাবে গল্প গুজব করে বেশ কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন। আজকে যেহেতু ওয়েদারটা একদম ক্লিয়ার, যে কারণে সামনের পাহাড়েতে সমস্ত মানে মিনিয়েচারের মতো সব বাড়ির লাইটগুলো দেখা যাচ্ছে, দুর্দান্ত লাগছে এখান থেকে। মানে মনে হচ্ছে এখানেই বসে থাকি, এত সুন্দর। মানে আপনারাও যখন আসবেন এখানে আপনাদেরও দারুণ লাগবে এইখানটা বসে থাকতে। তা এইটা তো দেখিয়ে দিলাম, এরপরে আর একটা যে বসার জায়গা রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি, দেখে তারপরে এদের রিসেপশন প্লাস ডাইনিং যেটা আছে সেটা দেখিয়ে দেবো। এইটা আর একটা এই কোহলি হোমসের বসার জায়গা, আপনারা চাইলে এখানটাতেও কিন্তু বসে নিতে পারেন। এখানে এই অরেঞ্জ কালারের যে এলইডি জ্বলছে সেটা একটা এখানে একদম পুরো অন্যরকম একটা লুক এনে দিয়েছে। আর এখান থেকেও বসে সামনের পাহাড়কে দারুণভাবে উপভোগ করতে পারবেন সকালবেলা, আবার রাতের বেলাও একদম পুরো জোনাকির মতো লাগছে, মনে হচ্ছে যেন প্রচুর জোনাকি একসাথে রয়েছে, ঠিক সেরকম লাগছে। দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা বোঝাতে পারবো আপনাদের এই ক্যামেরা থেকে। তাই এইগুলো দেখার জন্য আপনাদেরকে অতি অবশ্যই আসতে হবে এই কোহলি হোমস্টে তুগবারের। চলে এসেছে আমাদের এখন এই ইভিনিং টি, আর দিদি তার সাথে পপকর্ন।
ডাইনিংয়েতে একটা বোর্ডেতে টাইমিংস দেওয়া রয়েছে কখন আপনাদের কোন খাবারটা প্রোভাইড করা হবে, মানে মর্নিং টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার কখন দেওয়া হবে। চেকিং 12:00, চেক আউট 10:30 মাথায় রাখবেন। প্যাকেজের মধ্যে যেসব খাবার থাকছে তার বাইরেও কিন্তু এদের মেনুতে যে খাবার রয়েছে আপনারা চাইলে অর্ডার দিয়ে নিয়ে নিতে পারেন। ঢুকে পড়েছি কোয়েলি হোমস্টেডের একদম অন্দরমহলেতে, তা চলুন এবারে এই অন্দরমহলটা দেখে নিন। প্রথমেই দেখিয়ে দিচ্ছি এই কোয়েলি হোমস্টেডের এই যে মেন ডোর সেটা দেখুন, একদম এই উডেন ফিনিশ, একদম পুরো ইউনিক এই দরজাটা। এই হচ্ছে ডাইনিং টেবিল, এখানে সমস্ত ট্র্যাডিশনাল সব রাখা রয়েছে বাসনপত্র যেগুলো দেখতে খুবই ভালো লাগছে। এইখানে এনারা চা বিক্রি করেন, তাছাড়া রয়েছে এখানে হ্যান্ডিক্রাফ্টের অনেক রকমের জিনিস, সেইগুলো আপনারা চাইলে এখানে এসে পারচেস করে নিতে পারেন। এদিকে যেমন চা রয়েছে, চা বিক্রি হচ্ছে, চা কিনে খেতে পারেন, কিন্তু তার পাশেরটা কিন্তু কিনে খেতে পারবেন না। এই দেখতে পাচ্ছেন তো এখানে অনেক কিছু জিনিস রয়েছে, সেইগুলো খেতে হলে কিন্তু নিয়ে আসতে হবে নিজেদেরকে। এইখানে কিন্তু এইগুলো সেল নেই, শুধু দেখতে হবে, দেখে মন ভরাতে হবে, এখানে খাওয়ার অধিকার নেই। আপনারা নিজেরা নিয়ে আসুন, নিজেদের রুমে বসে খান, কোনো অসুবিধা নেই। গাছ কেটে এখানে টেবিল করা, এইদিকে রয়েছে সুন্দর সমস্ত শোপিস, সর্বত্র রয়েছে দারুণ দারুণ পেন্টিং, সেইগুলো একটু আমি দেখিয়ে দিচ্ছি। আমি বেশি কথা না বলে আপনাদেরকে এই ভেতরটা কেমন কী আছে না আছে সেইগুলো দেখিয়ে দিচ্ছি, সেইগুলো দেখুন। তো এখন বসে রয়েছে এই তুকবারের এই যে কোয়েলি হোমস্টেড সেখানেতে। এখন এখানকার যে ওনার যিনি আছেন ওনাকে পেয়ে গেছি, ওনার কাছ থেকে শুনে নেবো এই এখানকার ব্যাপারে, আর আপনাদেরকেও শুনিয়ে দেবো যে এখানে কেন আপনারা আসবেন। দাদা এই এখানকার ওনার, দাদাই আপনাদেরকে কিছু বলবে এখানকার ব্যাপারে। নমস্তে এভরিওয়ান, মেরা নাম দেববর্ণা রায় হ্যাঁ, মেয়ে ইয়ে কোয়েলি হোমস্টেড চালাতা হুম। ये फैमिली रन होमस्टे है और ये एग्जैक्ट लोकेशन बोलने से ये टकवर टी स्टेट फोर्थ डिवीजन में है, और ये होमस्टे चारों तरफ टी गार्डन के बीच में है, इजीली एक्सेसिबल है। दार्जिलिंग टाउन से ये 8 किलोमीटर्स में है, और इधर आके आप एकदम साइलेंट वातावरण में आप रुक के आप रिलैक्स करके रिजिनोवेट कर सकते हैं आप। और आपको दार्जिलिंग टाउन का भीड़ भाड़ शराबा से थोड़ा दूर रहना चाहता है तो इधर आके बैठ सकते हैं, और आपको प्लेसेस ऑफ इंटरेस्ट दार्जिलिंग का जो साइट सीन एंड प्लेसेस ऑफ इंटरेस्ट देखना है तो इधर से ईजिली आप कर सकते हैं। इवन टाइगर हिल मॉर्निंग सनराइज देखना है तो वो भी कर सकते हैं इधर से, कोई प्रॉब्लम नहीं। और दो टाइप का प्लान है, एपी और एमएपी। एपी में क्या रहता है कि इट स्टार्ट्स फ्रॉम लंच, इवनिंग टी विद पॉपकॉर्न, डिनर
ब्रेकफास्ट रहता है, ठीक है। वो एपी का 1700 पर हेड करके, अगर गेस्ट ऑप्ट करता है कि लंच बाहर ही खाएंगे या लेट चेक इन में कभी कभार होता है वो बाहर ही खा के आता है, या जब साइट सीइंग नेक्स्ट डे जाता है तो वो लोग बाहर ही खा के आना पसंद करेंगे, तो उसका 1500 पर रेट करके थोड़ा फ्लेक्सिबल है। ये दोनों प्लान आप चूज कर सकते हैं गेस्ट अकॉर्डिंग टू देयर लाइकिंग। अच्छा, अगर किसी ने कुछ अलग से ऑर्डर करना चाहता है तो कर सकता है? डेफिनेटली, वो जो मेन्यू देख के अगर आपको थोड़ा एक्स्ट्रा कुछ खाना है तो वो अलग से वो ऑर्डर करने से हम बना के सर्व कर देंगे। ओके, थैंक यू दादा, थैंक यू सो मच। अच्छा, देखिए दिलाम এই কোইলি হোমস্টেডের এই নাইট ভিউ কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। এই কমেন্টের জন্য কিন্তু অনির্বাণ বসে থাকে, আপনারা কি কমেন্ট করবেন সেটার জন্য, ভালো হোক খারাপ হোক যেটাই হোক সেটাই বলুন, সেটাই আমি শুনবো। আর আপনাদের কারোর যদি কোনো রকম কোয়ারিজ থাকে আমাকে কমেন্টে জানান, আমি আপনাদের সব রকম হেল্প করব যদি সেটা আমার জানা থাকে, আর না জানা থাকলেও সেই জায়গার ওনারকে আমি জেনে সেইভাবেই আপনাদেরকে জানিয়ে দেবো, এই নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু কমেন্টটা আবশ্যক, আর ভালো লাগলে একটা লাইক, না ভালো লাগলে ডিসলাইক করুন কোনো অসুবিধা নেই, কিন্তু ভালো লাগলে কিন্তু লাইক একটা দিতেই হবে আর থাকতে হবে ইভান্স অন ডালাসের সাথে। আর একটা কথা বলি, যারা নতুন দেখছেন এই চ্যানেলটাকে তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় আর আপনারা দেখতে পান এরকম অনেক নতুন নতুন জায়গা ভিডিও, বাসে ভিডিও, বিভিন্ন বাফের ভিডিও সব কিছুই আপনাদের জন্য নিয়ে আসবে এই অনির্বাণ। তার জন্য থাকতে হবে ইভান্স রানালসের সাথে। এখন আর কথা বলাচ্ছি না, একেবারে আপনাদের সাথে দেখা হচ্ছে ডিনারের টেবিলেতে। ডিনারেতে কী কী সার্ভ করছে এই হোমস্টে সেইগুলো সব দেখাবো। আর দুপুরে যেমন দিয়েছি খাবারের রিভিউ, কেমন খাবার ছিল, দুর্দান্ত খাবার ছিল, তা রাতেরটা কেমন হয় সেটাও জানাবো এখন অনির্বাণের সাথে। এ ফিউ মোমেন্টস লেটার, তো যেমন বললাম দাদার সাথে এখানে গল্প করতে করতে আমাদের পুরো সন্ধ্যেটা কেটে গেল, খুব ভালো মানুষ, খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে। তা এখন চলে এসেছে ডিনার, রাত 9:10 বাজে, আর কী কী দিয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দিয়েছে এখানে স্কোয়াশের তরকারি, দিয়েছে এখানে ঝুরো ঝুরো আলু ভাজা, এইদিকে দিয়েছে রুটি, একদম গরম গরম রুটি ক্যাসারেলে করে, আর এইদিকে দিয়েছে চিকেন, আর রয়েছে তার সাথে এইদিকে স্যালাড তো রয়েছে, এখানে দিয়েছে পেঁয়াজ আর লঙ্কা, আর রয়েছে এখানে পিকল। এবার এগুলো খেয়ে নেওয়ার পালা, খেয়ে নেবো, খেয়ে নিয়ে জানাচ্ছি কেমন খেলাম, তারপরে শুয়ে পড়ার পালা। আবার দেখা হবে কাল সকালেতে, তার আগে খাবারটা খেয়ে জানিয়ে দিচ্ছি। দি নেক্সট ডে, এখন ঘড়িতে বাজে ভোর 5:30, আর আমি বসে রয়েছি তুকবারে যে কোইলি হোমস্টেড যেখানে আমরা রয়েছি তার ফার্স্ট ফ্লোরে যে কমন ব্যালকনি রয়েছে, কমন ব্যালকনিতে সোফা রয়েছে, কাল তো দেখিয়েছি, সেই সোফাতে আমি বসে রয়েছি। বলা সেটা হচ্ছে সূর্যিমা মতো দেখা দিয়েছে, আকাশ পরিষ্কার, কিন্তু কাঞ্চন মেঘে ঢেকে রয়েছে, যে কারণে এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, জানি না পরে কী হবে, যদি দেখা যায় তো নিশ্চয়ই দেখাবো। শুনেছি যে এখানকার ওনারের থেকে যে এখানে ঘরে বসে আর ব্যালকনি থেকে তো দেখাই যায় কাঞ্চনজঙ্ঘাকে দারুণভাবে। এইটা গেল একটা পার্ট। আর একটা যেটা বলা সেটা হচ্ছে কাল রাতে ডিনার কেমন ছিল। কালকে আর আপনাদের কাছে আসা হয়নি, কারণ কালকে এখানকার যে ওনার তার সাথে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে, তারপরে শুয়ে পড়েছি। যেটা বলার, ডিনারটা ছিল দুর্দান্ত। আমি যবে থেকে ব্লগিং শুরু করেছি তার আগে অনেক জায়গায় হোমস্টেতে গেছি, বা ব্লগিং করার পরেও তো অনেক হোমস্টেতে গেছি, কিন্তু এত ভালো রান্না আমি কোনো জায়গায় খাইনি। কালকে চিকেনটা যা ছিল একদম মানে নেক্সট লেভেলের, মানে মুখে পুরো লেগে রয়েছে এবং বহুদিন মনে থাকবে, এত ভালো খাবার। কিছুক্ষণ পরে এখানে ব্রেকফাস্ট করব, তো ব্রেকফাস্টটা কেমন কী দেয় না দেয় সেটাও জানাবো, আর তারপরে আমরা বেরিয়ে যাব আমাদের যে নেক্সট ডেস্টিনেশন আছে তার উদ্দেশ্যে। ঘড়িতে বাজে এখন 6:10, আর কাঞ্চনজঙ্ঘাকে দেখা গেছে। এইটা এই গোপ্রো থেকে তোলা, এই যে দেখতে পাচ্ছেন এখানে কাঞ্চনজঙ্ঘা। তা আমি তো এখন এই যে বারান্দা দাঁড়িয়ে আছি, বারান্দা থেকে তো দুর্দান্ত লাগছে কাঞ্চনজঙ্ঘাকে, মনে হচ্ছে একদম হাতের কাছে। আর ক্যামেরা সেই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন না, সেগুলো বুঝতে হলে আসতে হবে এই তুকবারের
এই যে কোয়েলি হোমস্টে এখানেতে, মানে এমনকি যে রুমটাতে আমরা রয়েছি সেই রুমটা থেকেও একদম কাঞ্চনজঙ্ঘাকে পরিষ্কার দেখা যাচ্ছে। তা চলুন এবার রুমের ভেতর থেকে কেমন লাগছে সেটা একটু দেখিয়ে দিই। এই রুমের ভেতর থেকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে, এই যে কাঞ্চনজঙ্ঘা এখানটায় এসে গেছে আমাদের এই বেডটি, আর তার সাথে দিয়ে দিয়েছে 5টা বিস্কিট, আর এদিকে সেপারেটলি চিনি দিয়ে দিয়েছে। তা এইবারে চা খেয়ে নি কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, আর একটু জুম করলাম, জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে তুকবার টি এস্টেট, আর এখান থেকে এই আমি দাঁড়িয়ে আছি ব্যালকনিতে, আর এই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে। কোয়েলি হোমস্টের কয়েকটা ব্যাপারে আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এখানে কিন্তু ওয়াইফাই কানেকশান রয়েছে, বেশ ভালো স্পিড রয়েছে, আর এছাড়া যেটা হচ্ছে এখানে এয়ারটেল জিওর তো ভালো টাওয়ার রয়েছে, ভোডাফোনের টাওয়ার একটু কম রয়েছে। এটা কিন্তু একটা পেট ফ্রেন্ডলি হোমস্টে, আপনারা আপনাদের পোষ্যকে এখানে নিয়ে আসতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। আর যেটা হচ্ছে ড্রাইভার নিয়ে আপনারা আসতে পারেন, যদি নিজেরা ড্রাইভ করে আসেন, গাড়ি পার্কিংয়েরও ভালো ব্যবস্থা রয়েছে, অনেক বড় জায়গা রয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য। আর যদি ড্রাইভার নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে ড্রাইভারের পার হেড পার ডে চার্জ হচ্ছে খাওয়া দাওয়া থাকা সময় 500 টাকা করে। আর গাড়ির ব্যাপারে যদি আপনারা যদি ড্রাইভ করে আসতে চান, রাস্তার অবস্থা কিন্তু দার্জিলিংয়ের পর থেকেই খুব একটা ভালো না, আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার যে কী ধরনের রাস্তা, তা যে কারণে একটু সাবধানে আসতে হবে যদি নিজেরা ড্রাইভ করে আসেন, সেটা আপনারা বিজনবাড়ি যান বা তুকভারেই আসুন বা যেখানেই যান, রাস্তার অবস্থা খুব একটা ভালো না, খুব স্টিপ রাস্তা আর খুব খারাপ রাস্তা বেশিরভাগ জায়গাতেই কিন্তু। তা এইগুলো আপনাদের জেনে রাখা দরকার। একদম এসে গেছি ব্রেকফাস্ট টেবিলেতে, আর ব্রেকফাস্টে কী কী দিয়েছে সেটা একটু দেখিয়ে দিই। দিয়েছে এখানে পরোটা, এখানে দিয়েছে সবজি, এখানে দিয়েছে পেঁয়াজ কুচি কুচি করে, দিয়েছে কাঁচা লঙ্কা, আর দিয়েছে এখানে পিকল। এইবারে আমরা খাওয়া দাওয়া করে নেবো, এই ব্রেকফাস্টটা সেরে নিয়ে চলে যাবো আমাদের পরের গন্তব্যের দিকে। খাবার নিয়ে আমার মনে হয় না আর কিছু বলার আছে বলে, তাও আমি খেয়ে একটু জানাচ্ছি। অ্যাজ ইউজুয়াল দারুণ খেলাম, যেমন কালকে লাঞ্চ খেয়েছি, ডিনার খেয়েছি, আজকে ব্রেকফাস্টও দারুণ খেলাম। আর এইগুলো যার হাত থেকে বেরিয়েছে তাকে একবার একটু দেখিয়ে দিই। এই বিরজু ভাই, এই বিজু ভাই আমাদের একদম কাল থেকে দারুণ রান্না করে খাইয়েছে সব, এই দাঁড়িয়ে রয়েছে এই বিজু ভাই, দারুণ খাওয়া দাওয়া হলো, দারুণ করে এখানে কাল সারাটা দিন এনজয় করলাম, আজ সকাল থেকে এনজয় করলাম, দুর্দান্ত একটা স্মৃতি নিয়ে এখান থেকে আবার চলে যাচ্ছি আমরা আমাদের পরের গন্তব্যে। তা আপনাদের কার কেমন লাগলো এই ভিডিওটা, আসবেন তো, আসতে কিন্তু হবে এখানে, এত সুন্দর জায়গা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এখন কি করতে হবে, একটা লাইক দিয়ে দিতে হবে আর কমেন্ট করে জানাতে হবে যে কেমন লাগলো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কি কি করতে হবে, তারা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। এর জন্য তো কোনো টাকা পয়সা লাগবে না, শুধু একটা সাবস্ক্রাইব করা। এই যা আর কিছু দেখানোর নেই, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টুকবারে আবার আসবো, খুবই ভালো লেগেছে টুকবার কি তুকবার যাই বলুন, এখন আপাতত এই স্মৃতিটা নেই, চলে যাচ্ছে অন্য জায়গায়। তাহলে ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।